আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক আইডি যদি কখনো লক হয়ে গিয়ে সেখানে যদি লার্ন মোর লেখা আসে, তো সেই অপশনটা আপনি কিভাবে সেইখান থেকে গেট স্টার্টেড এর অপশন নিয়ে আসবেন এবং কিভাবে আপনার ফেসবুক আইডি আপনি ঠিক করে নিতে পারেন, তো সেইটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা একটু না টেনে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনার অনেক উপকার হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ফেসবুকে চলে যাই, তো ফেসবুকে চলে যাওয়ার পর এখানে একটা আইডি সেটা এইভাবে লক হয়ে গেছে এবং এখানে নিচে লার্ন মোর লেখা আসতেছে, ফলে এই ফেসবুক আইডিটি কিন্তু আমি লগ ইন করতে পারতেছি না, মানে লগ ইন হলেও ফেসবুক আইডিটি কিন্তু পুরোপুরি অ্যাক্সেস নিতে পারতেছি না। তো কিভাবে এইটা আমরা এখান থেকে নিচে লার্ন মোর লেখা আসতেছে এখান থেকে কিভাবে গেট স্টার্টেড এর অপশনটা নিয়ে আসব, তো এখানে যে কাজটা হবে, যদি আমরা এখান থেকে গেট স্টার্টেড এর অপশনটা নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তী সময়ে সেখান থেকে আমরা আমাদের ফোনে কোড পাঠাতে বলবে অথবা ফ্রেন্ড সিলেক্ট করতে বলবে, তারপরে কিন্তু আমরা আমাদের ফেসবুক এটা ঠিক করে নিতে পারবো। যেহেতু এখানে লার্ন মোর লেখা আসতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো অপশন আমরা পাচ্ছি না। তো এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয় এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আবার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে এই যে যে লার্ন মোর লেখা আছে, তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটা হেল্প সেন্টার অপশন ওপেন হবে, তো এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন। এখান থেকে যে কাজটা করবেন, একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ওয়াচ দিস ইনফরমেশন হেল্পফুল, তো আপনি যে কাজটা করবেন এখান থেকে নোতে প্রেস করবেন। তো নোতে প্রেস করার পর এখান থেকে আদার্স অপশনটা সিলেক্ট করবেন। সো তারপরে এখানে ফেসবুক আপনাকে কিছু বলতেছে যে আপনি কিছু বলতে চান কিনা, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এখানে ফেসবুককে বোঝাতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে, তো সেই ক্ষেত্রে এখানে ইংলিশে কিন্তু আপনাকে লিখতে হবে। যে জিনিসটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই এক্সাম্পল অনুসারে ওইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি যে ডিয়ার ফেসবুক, মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, মাই অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, আই হ্যাভ অল ডকুমেন্ট অফ মাই অ্যাকাউন্ট, আই ওয়ান্ট টু অ্যাক্সেস অন মাই অ্যাকাউন্ট, মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে পেতে চান, সেই ক্ষেত্রে ফেসবুক ওখানে গেট স্টার্টেড এর অপশন দিয়ে দিলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনলক করতে পারতেন। তো সেই ক্ষেত্রে এটা ইংলিশে আপনারা লিখে দিবেন আপনার মতো করে, অথবা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে ওইখান থেকে দেখে দেখে লিখে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন এখানে যে সাবমিট অপশনে ক্লিক করলেন, এই যে যে আপনি লেখলেন এই জিনিসটা ফেসবুক কিন্তু ফিডব্যাক হিসাবে চলে গেল। এখন যে কাজটা করবেন, আপনি এখান থেকে ব্যাক আসবেন সরাসরি, তারপর যে কাজটা করবেন এখানে হেল্পের অপশনে ক্লিক করবেন। তো হেল্পের অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা জিনিস ওপেন হবে, এখান থেকে আপনার যে আপনাদেরকে যে কাজটা করতে হবে, লগ আউট বলে একটা অপশন রয়েছে, লগ আউট করে ফেলবেন। সিম্পলি এখান থেকে লগ আউট করে ফেলার পর আপনি যে কাজটা করবেন, 24 ঘন্টা অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার আগে আপনি কোনোভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবেন না। তারপর যে কাজটা করবেন, করবেন আপনার এই মোবাইল বাদে অন্য একটা ফোন দিয়ে সেখানে লগ ইন করার চেষ্টা করবেন, তখন দেখবেন সেখানে গেট স্টার্টেড এর অপশন দিয়ে দিয়েছে, অথবা আপনার কাছে যদি অন্য কোনো মোবাইল না থাকে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক লাইট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এরপর ফেসবুক লাইট দিয়ে যখন লগ ইন করার চেষ্টা করবেন, দেখবেন সেইখানে গেট স্টার্টেড এর অপশন চলে আসছে। তো ওইটা করলে ফেসবুক অ্যাকাউন্ট আনলক হয় কিনা সেটা প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এরকম হয়ে গেছিলো, লার্ন মোর লেখা আসতেছিল। তো সেই ক্ষেত্রে ওই কাজটা করার পরে যখন আমি নেক্সট টাইম লগ ইন করার চেষ্টা, তখন কিন্তু আমাকে ফেসবুক গেট স্টার্টেড এর অপশন দিয়ে দিয়েছিল, এবং ফেসবুকে যখন গেট স্টার্টেড অপশন দিয়ে দিবে তখন আপনাকে আপনার ফোনে কোড পাঠিয়ে দিতে বলবে অথবা ফ্রেন্ড সিলেক্ট করবে, তারপরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আনলক করে নিতে পারবেন। যেটা প্রমাণস্বরূপ এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম এবং আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি আনলক কিন্তু করে নিয়েছি। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরে গেছেন যে আপনাদের যদি কখনো লার্ন মোরের অপশন আসে তাহলে আপনাদেরকে কি করতে হবে। সো এরপর যখন গেট স্টার্টেড এর অপশন আসবে তখন আপনাদেরকে কি করতে হবে সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।